বলছি না, সে যেমনই হোক, সে বুড়ো হোক, জোয়ান হোক, যে আমার পাঁচটা মাইনে শুনে আমার মাইনে নিতে পারবো। আমি শিক্ষিত মেয়ে না, আর সেরকম আমার সামর্থ্য নাই, অর্থ নাই, আমি সাধারণ ঘরের মেয়ে, ঠিক আছে? সে যদি জানে শুনে আমার একটা গরিব মেয়ের আমার মাইনে নিতে পারে, সে যেমনই হোক আমি তার মাইনে নিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, আসলে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? নাজমা। নাজমা আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালোই আছেন? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে। বাবা নাই? না। কয় ভাই বোন আপনারা? আমি একাই। আপনার বিয়ে শাদী হয় নাই? না। বয়স কত? 20 বছর। 20 বছর হয়ে গেছে। পড়ালেখা করছিলেন? না, লেখাপড়া নেই। তো কেমন লাগে বিবাহিত বয়সে, বিবাহিত জীবন ছাড়া বা স্বামী ছাড়া কেমন লাগে? আর কেমন লাগবে, বিবাহিত মানুষই তো নারী জীবন তো একটা স্বাভাবিক, মানুষের একটা স্বামীর দরকার। কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, প্রেম ভালোবাসা। তো দিন কিভাবে কাটে, কি কাজ করেন? দিন করি, গার্মেন্টস করি, কাজ করি, মায়ের অসুখ আছে, পেটে পাথর হয়েছে। গার্মেন্টসে চাকরি করেন? হ্যাঁ, গার্মেন্টসে চাকরি। তো গার্মেন্টসে চাকরি করলে তো ভালোই, তাহলে আজ প্রতিবেদনের সামনে আসা লাগে নাকি? গার্মেন্টসে কত ছেলে আছে, দুইজনে চাকরিজীবী করা যায়, বিয়ে শাদী করা যায়, তা করেন না কেন? না, সেটা তো সবাই ব্যাপার, প্রেম ভালোবাসা করি নাই, আর এটা কখনো যাই নাই, এখন আশা আছে যদি কারো ভালোবেসে বিয়ে করতে পারি তাহলে করবো। এখনো প্রেম হয় নাই, প্রেম করতে চান নাকি? ইচ্ছা হয়? তো প্রেমের বয়স তো থাকে মানুষের 14-15 বছর বয়সে, নতুন প্রেম সাধারণ ঘরের মেয়েরা তো মনে করে সংসার নিয়ে ব্যস্ত। এখন 20 বছর হয়ে গেছে, এখন তো একটা দুটি বাচ্চা কাছে থাকার কথা। না, বিয়ে হয়নি, বাচ্চা কাছে কই যাবে। আচ্ছা আচ্ছা, তা এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি, আসলে বিয়ে শাদী করবেন নাকি কোনো সহযোগিতার জন্য? আমি কোনো প্রেম ভালোবাসা করতে চাই না, তো যে আমার গরিব দেখে অসাধী পাঁচটা যায় না শুনে আমার জীবনে যে আসতে পারবে আমি তারে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, তা এই যে বিয়ে করতে যাচ্ছেন, নিজের বিয়ের জন্য নিজে আসছেন, কি আপনার পছন্দে বিয়ে করবেন নাকি ফ্যামিলির পছন্দে বিয়ে করবেন? না, আমি বলছি না, সে যেমনই হোক, সে বুড়ো হোক, জোয়ান হোক, যে আমার পাঁচটা মাইনে শুনে আমার মাইনে নিতে পারবো। আমি শিক্ষিত মেয়ে না, আর সেরকম আমার সামর্থ্য নাই, অর্থ নাই, আমি সাধারণ ঘরের মেয়ে, ঠিক আছে? সে যদি জানে শুনে আমার একটা গরিব মেয়ের আমার মাইনে নিতে পারে, সে যেমনই হোক আমি তার মাইনে নিই। সংসারের কাজকর্ম ভালো জানেন তো, রান্নাবান্না করতে পারেন তো? এটা জানি। তাহলে স্বামীর রান্না, স্বামীরা রান্না বান্না করে ভালো মন্দ একটু খাওয়াইলে স্বামী খুশি হয়ে যাবে। কি ভালো রান্না করতে পারেন? গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, করলা ভাজি, পাতলা ডাল, তাই এগুলো তো এমনি স্বাদের জিনিস, এমনি স্বাদ হয়। স্বামীরা ভর্তা টত্তার শাক সবজি রান্না করে সুন্দর করে খাওয়াবেন, দেখবেন। আর হুটকি মাছের ভর্তি আছে না, আমরা ময়মনসিংহে ভাইয়া না, হুটকি মাছের ভর্তা দিয়ে খাইতে পারি না, তাই বেশি হুটকি মাছের ভর্তা মর্তা খাইতে পারি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই খাই এটা। তো আপনার শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালোই আছেন, তা আপনার চেহারাটা তো সবাই দেখতে চাইবে, তা চেহারাটা কি দেখানো যায় না? আমি সবসময় এইভাবেই থাকি বর্তমান, আর এখন মনে করো ভিডিওর সামনে আইসি অনেক কষ্ট নিয়ে আইসি। আচ্ছা আচ্ছা, ছাড়া তো আসি না, আমার মা একটু অসুস্থ আছে, পেটে পাত্র রয়েছে, একটু অন্য ওষুধ টষুধ খাওয়াইছি, কমছে, মানে কষ্টের জীবন নিয়ে আসছে। আমি ভিডিওর সামনে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে থাকে, সে যেমনই হোক, যদি হ্যাঁ বলে নাজবা তোমার পাশে দাঁড়াবো, তোমার দায়িত্ব নিবো, আমি এমন একটা মানুষ চাই যে আমার জীবনের সাথে দাঁড়া। কীভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? এই ফোনের নাম্বারে। নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বারটা মুখস্থ বলতে পারেন? তা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতেই পারলেন একটা, আসলে কি বলবো, একবারে সাদা সিধা আপু, রোমান্টিক, হাসি খুশি, আসলে তার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারতেছি না আসলে তার চেহারাটা কীরকম। আসলে তার কথা শুনে যদি কারোর ভালো লাগে বা বিয়ে শাদী করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তার সরাসরি ঠিকানা গিয়েও দেখা করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01985693858। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01985693858। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে ভাই। আর যারাই ফোন দিবা, আমি অসামি আমার মিথ্যা আশা দিবেন না, মিথ্যা কথা বলবেন না, আমি সাধারণ ঘরের মেয়ে, সত্যের জীবনে আসেন ভাইয়া, এটাই আমি চাই, যে আমার পাঁচটা চাই না সে আমার পাশে দাঁড়াইতে পারবে, সে যেমনই হোক, যে 20-60 বছরের হোক আর 50-60 বছরের হোক, লাগবে না। জায়গা সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন শরীফ, জীবনে যাই করবেন না কেন নামাজ কালাম পড়তে হবে, সেটা লেখা পড়া নাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।